আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন মিডিয়া আইটিভসের আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে এলজিইডির চাকরির যে একটি পরীক্ষা রয়েছে কার্য সহকারী, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য। তার আগে একটি ছোট রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেল নতুন বেসে আছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আপনারা জানেন যে এলজিইডিতে কার্য সহকারী সহ 2100 আপনাদের সার্কুলার দেওয়া হয়েছিল, সেই সার্কুলারটির পরীক্ষা কবে হবে এবং একটি নতুন একটি যে পরীক্ষা নিতে যাচ্ছে এলজিইডি সেটি কী, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দেখতে পাচ্ছেন এখানে। বিজ্ঞপ্তিটি এটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে www.lged.gov.bd-তে। এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের আওতায় রাজস্ব কাঠামোমুক্ত কার্য সহকারী গ্রেড 16400 শূন্য পদের জনবল নিয়োগে নিম্নোক্ত ইতিপূর্বে স্মারক এত নং তারিখে 6/1/2021 খ্রিস্টাব্দের মারাফত জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক যুগান্তর ও দ্য নিউ ন্যাশন পত্রিকায় 11/1/2021 খ্রিস্টাব্দের তারিখে প্রকাশিত হয়। উক্ত নিয়োগের বিজ্ঞপ্তি পরীক্ষা আগামী 24/2/2023 খ্রিস্টাব্দের তারিখ 1 ঘন্টা ব্যাপী সকাল 11টায় ঢাকা মহানগরী 133টি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। আসন বিন্যাস, প্রবেশ পত্র সংক্রান্ত তথ্যাদি আবেদন ব্যবহৃত মোবাইল নম্বর টেলিটক কর্তৃক SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে আপনাদের 6/1/2021 খ্রিস্টাব্দের আবেদন করেছেন, আমি আবারও বলতেছি 6/1/2021 খ্রিস্টাব্দের অর্থাৎ 2021 সালে যারা আবেদন করেছিলেন 400টি শূন্য পদে, তারাই 24/2/2023 খ্রিস্টাব্দের আপনাদের পরীক্ষা রয়েছে 1 ঘন্টা ব্যাপী সকাল 11টায় থেকে। অনেকে আবার বুঝতে পারেন যে 2023 সালে যে 720টি পদে আবেদন করেছেন সেটি এটি, আসলে সেটি এটি না, এটি হচ্ছে আলাদা, এটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে 2021 সালের আবেদন সার্কুলার। তো এটা 2021 সালের সার্কুলার হলে 2023 সালের পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে এখন অনেকের কোশ্চেন সেটি জাগে। আসলে এই সব পরীক্ষা মিনিমাম 1 বছর সময় লাগে, 1 বছর সময়ের পর আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন 2023 সালের পরীক্ষাটি 2024 সালে হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, আর দেখতে পাচ্ছে 2021 সালের পরীক্ষাটি 2023 সালে নিচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টি। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন টুডে এডুকেশন মিডিয়া। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।